নির্ভেজাল শিক্ষা দরদি মানসিকতা এই দম্পতির। পুজোতেও ব্যতিক্রমী ভাবনা, একজন অনির্বাণ নন্দী আর একজন তাঁর স্ত্রী পৌলমি চাকি নন্দী। দুর্গাপুজোর মধ্যেও তাদের সমাজসেবার কাজ চলছে এবং তারা পুজো আয়োজন করেছেন ব্যতিক্রমী ঢঙে। মেডিকেল মোড়ে তাদের দুর্গাপুজোর আয়োজন বহু মানুষের মধ্যে দাগ কাটে। সামনে দীপাবলি এবং কালী পুজোকে সামনে রেখেও তাদের কিছু ভিন্নধর্মী কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। প্রসঙ্গত, লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশন এবং মোবাইল লাইব্রেরির মাধ্যমে এই দম্পতি রীতিমতো নজির তৈরি করেছেন। বহু অনগ্রসর মেধাবী ছেলে মেয়ে তাদের নির্ভেজাল শিক্ষা দরদি মানসিকতার জন্য উপকৃত হয়েছেন। নমস্কার, আমার নাম পৌলমি চাকি নন্দী। আমার নাম ডক্টর অনির্বাণ। আমরা দুজনেই সমাজকর্মী এবং সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সেই সাথে বিজয়া দশমী এবং আগাম দীপাবলির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এবছর আমাদের মোবাইল লাইব্রেরি দুর্গাপূজার তৃতীয় বছর কমপ্লিট হলো এবং আমরা আমাদের গ্রামের বিভিন্ন ট্রাইবাল আর্টস, উমেন মেড জুয়েলারি এবং আরো অনেক হাতের কাজ নিয়ে এসেছিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুজোকে সার্থক করে তুলেছে, আমাদের ছাত্রীদের অফুরন্ত উৎসাহ দিয়েছে এবং জিনিস কিনে নিয়ে বাড়ি গেছে। আগামী দীপাবলিতেও আমাদের মেয়েরা প্রদীপ এবং বিভিন্ন আরো জিনিসপত্র গুলো, যে ভেষজ, যে বিভিন্ন জিনিসপত্র গুলো দিওয়ালিতে লেগে থাকে, সেই জিনিসগুলো তৈরি করছে এবং আমাদের মেয়েদের থেকে যদি আমাদের মেয়েদের তৈরি প্রদীপ যদি কিনতে হয় তাহলে সরাসরি আমাদের যোগাযোগ করবে। এবং আমরা বিগত 9 বছর ধরে আমরা যে আন্ডার প্রিভিলেজ আমাদের মেয়েরা রয়েছে তাদের নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব এবং আমরা চাই আপনাদের সাথে, আপনারা যাতে আমাদের মেয়েদের সাথে থাকবেন। একদম, এবছর আমাদের ঘরের লক্ষ্মীরা, মায়েরা এবং সবাই মিলে আমাদের দুর্গাপূজাকে খুব সফল করে তুলেছি। শুধু উৎসব নয়, আমরা অভয়া এবং অজস্র অভয়াদের জন্য, উত্তরবঙ্গেও তো প্রচুর অভয়া আছে, সবার জন্য আমরা প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করেছিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে শুধু পুজোতেই আসেনি, আরাধনাই করেনি মায়ের, সেখানে প্রদীপ প্রজ্বলন করে বিচারের দাবি জানিয়েছে। সেই অজস্র বিচারের দাবি যে আমাদের প্রতীকীর সামনে, অভয়াদের প্রতীকীর সামনে আমরা করতে পেরেছি তার জন্য আমরা সত্যি খুব খুশি এবং বিচারের দাবি আগামী দিনেও আমাদের জারি থাকবে। উৎসব নয়, দুর্গাপুজোতে সামিল ছিলাম, দিওয়ালিতেও আবার সামিল হব, মানুষকে নিয়ে, মেয়েদের জন্য, মেয়েদের হাতের কাজ মানুষের সামনে তুলে ধরার জন্য, যাতে আমাদের ছাত্রীরা উত্তরবঙ্গের আরো বড় হতে পারে, আরো উৎসাহ পেতে পারে।